শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে এদিন সকালে একত্রিশ বার তবধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা করা হয় পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিপিএম পরে একে একে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়দ এজেদ মোর্শেদ আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু সিনিয়র সহ সহসভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কেবরিয়া লিটন সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জেলা আইনজীবী সমিতি প্রেস ক্লাব জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শহরের চকবাজারের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে সকাল সাড়ে আটটায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বেপিএম একই দিন বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয় তাসনোভা আলম হ্যালো ডট বিডিনিউজ ফোর ডট কম শেরপুর